নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমি আজ রান্না করব না, আজকে আমি চাল ভাজবো। চাল ভাজাতে লাগবে, আমি এক বাটির মতো চাল নিয়েছি আর নুন নিয়েছি, আর লাগবে জল। চালটা আমি ভুলে গেলাম, এবার আমি স্বাদ মতো নুন দেবো, জল এবার দেবো, জল এটা 3-4 ঘন্টা চালটা জলে মাখিয়ে রাখবো নুন দিয়ে। জলটা আমার চালটা পুরোটা খেয়ে নেবে, দিয়ে শুকিয়ে থাকবে এই জল। এই চালটা আমি বিকালবেলা কাঠের আগুনে ভাজবো। আমার চালটা ভিজানো হয়েছে, জলটা আমার পুরোটা খেয়ে নিয়েছে, এবার আমি চালটা আস্তে আস্তে করে ভাজবো। অল্প অল্প দেবো, ডুমুর দিলাম, ডুমুর দিয়ে এবার ভাজবো। আমি কাঠের উনানে আমি চালটা ভাজছি। সবার বাড়িতে তো আর কাঠের উনুন নেই, অনেকে গ্যাসে ভাজতে পারেন। আমি যেমন ভাজছি চালটা, আপনারা এরকমভাবে চালটা ভাজবেন। আপনাদের যদি উনান থাকে উনানও ভাজতে পারেন, উনানে ভাজাটা বেশি ভালো হয়, আপনারা উনানও ভেজে নিতে পারেন। দিয়ে সুন্দর করে সুস্বাদ করে ছোলা মটর দিয়ে ভাজাটা করে খাবেন, ভালো লাগবে। চালটা আমার করে আসছে, এবার ফুটবে। এরকম অল্প অল্প চাল দিয়ে কন্টিনিউ নাড়তে হবে, আর উনানের আগুনটা একটু কম করে দিতে হবে। আর যদি বেশি হয় আগুনটা, তাইলে চালটা পুড়ে যাবে। আমার চালটা ফুটছে, দেখতে পাচ্ছেন? দেখুন আমার চালটা কেমন সুন্দর ফুটছে। আমার চালটা আর একটুখানি হবে, লাল লাল হবে, তখন আমি চালটা তুলে নেব। আমার আমার চাল ভাজা হয়েছে, এবার আমি নামিয়ে দিচ্ছি। আমার প্রথম খোলাটা নামিয়ে দিয়েছি, আমি আবার আবার চাল দিয়েছি ডুমুর। আমি আবার ডুমুর চাল দিয়ে ভেজে নিচ্ছি। এরকম ভাবে আপনারা চাল অল্প অল্প করে দিয়ে দিয়ে ভাজবেন কাঠের আগুনে। গ্যাসের আগুনে খুব একটা ভালো হয় না, কাঠের আগুনে খুব সুন্দর হয়। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে, আপনারা আমাকে জানাবেন, আমি আবার নতুন নতুন রেসিপি করে বলবো। আমার এই চাল ভাজাটা হয়েছে, এবার আমি এটাও নামিয়ে দিচ্ছি। এইরকমভাবে আমি সব চালগুলো ভেজে নেবো। আমার চাল ভাজাটা তৈরি হয়েছে, এরকমভাবে চাল ভাজাটা আপনারা ভেজে নেবেন, ভেজে খাবেন, খুব ভালো লাগবে। আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ।